আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম লজিক পয়েন্ট স্কুলে আমি আসি আহসান হাবিব তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় সম্ভাবনা অর্থাৎ প্রোবাবিলিটি আজকে আমরা আলোচনা করব সম্ভাবনার গাণিতিক সমাধান নিয়ে আমরা আমাদের পূর্বের ক্লাসে সম্ভাবনার যে পড়ার বিষয়টুকু রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি আজকের পাঠে আমরা সম্ভাবনার যে গাণিতিক বিষয়গুলো রয়েছে ইনশাল্লাহ সেইগুলো সমাধান করব আমরা জানি সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার অর্থাৎ শূন্য থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে শূন্য অর্থাৎ জিরো দ্বারা আমরা কোনো কিছুকে নেগেটিভ না বা বাতিল বা যে কোনো একটা বলতে পারি অর্থাৎ সেটি সম্পূর্ণ নিষেধক অপরদিকে একশো দ্বারা আমরা কোনো কিছুকে সঠিক সত্য পরিপূর্ণ বলে ধরে নিতে পারি কিন্তু এক থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো দ্বারা আমরা সম্ভাবনার মাত্রাকে প্রকাশ করতে পারি সম্ভাবনা পরিমাপের জন্য যুক্তিবিদগণ সম্ভাবনার চারটি ল তৈরি করেছে অর্থাৎ চারটি নিয়ম তারা তৈরি করেছে এই নিয়মগুলোই আমরা দেখে নেব এবং এই নিয়মের সাহায্যে কতগুলো গাণিতিক সমাধান আমরা করব আমরা নিয়মে একে দেখতে পাচ্ছি অনুকূল বিকল্পের সংখ্যাকে লব এবং মোট বিকল্পের সংখ্যাকে হর হিসাবে গ্রহণ করে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা সকল ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্দেশ করে এই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখে নিতে পারি অর্থাৎ এই নিয়মে বলা হয়েছে যে অনুকূল বিকল্পগুলোকে লব এবং মোট বিকল্পকে হর হিসাবে গ্রহণ করতে হবে আমরা একটি উদাহরণ দেখে নিই ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালের একটি প্রশ্ন আমরা দেখিনি সেখানে সম্ভাবনার একটি অঙ্ক দেওয়া হচ্ছে এবং সেটি প্রথম নিয়মের আওতায় সেখানে বলা হয়েছে যে ক কলেজে প্রতি একশো জন শিক্ষার্থীর মধ্যে প্রতি একশো জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন ইংরেজিতে ফেল করে তিরিশ জন ইংরেজিতে ফেল করে তাহলে ওই কলেজে ইংরেজিতে ফেল করার সম্ভাবনার মাত্রা কত এখানে আমরা একটি নিয়ম শিখেছি সেটি হচ্ছে মোট বিকল্পকে হর হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা এখানে হর হিসাবে একশোকে গ্রহণ করলাম এবং লব হিসাবে তিরিশকে গ্রহণ করলাম অর্থাৎ আমরা যে ভগ্নাংশটি দেখতে পেলাম এখানে তিরিশ বাই একশো এটি কিন্তু সম্ভাবনার মাত্রা এখানে এটিকে অঙ্ক আকারে অর্থাৎ এখানে পয়েন্ট আকারে দেখানো হয়েছে সেটি হচ্ছে শূন্য দশমিক তিন অর্থাৎ এটি হচ্ছে সম্ভাবনার মাত্রা আমরা আরেকটি উদাহরণের সাহায্য নিতে পারি ধরি কোনো একটি গ্রামে একশো জন মানুষ বাস করে এবং ওই গ্রামে ডায়রিয়াতে মারা যায় বিশ জন তাহলে আমরা ধরতে পারি যে তাহলে আমরা ধরতে পারি যে ওই গ্রামে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা কত আমরা পূর্বেই শিখেছি অর্থাৎ প্রথম নিয়মটিকে আমাদের মনে রাখতে হবে যে মোট বিকল্পকে হর হিসাবে গ্রহণ করতে হবে এবং অনুকূল বিকল্প অর্থাৎ মৃত্যুর সম্ভাবনাকে এখানে লব হিসাবে গ্রহণ করলে যে রেজাল্টটি আসবে যে ফলাফলটি আসবে সেটি কিন্তু সম্ভাবনার মাত্রা প্রকাশ করবে যেমন এখানে বিশ বাই একশো এটি কিন্তু সম্ভাবনার মাত্রাকে প্রকাশ করছে এখানে মোট বিকল্প একশো এবং মৃত্যের সম্ভাবনা অর্থাৎ মিতের সম্ভাব্য সংখ্যা বিশ তাহলে এটি কিন্তু সম্ভাবনাকে প্রকাশ করছে এছাড়া এ বিষয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে যশোর বোর্ড সতেরোতে দেওয়া আছে বরিশাল বোর্ড সতেরো এবং আরও কিছু টেস্ট পেপারে আমরা দেখলে দেখতে পারবো তো অ্যানালাইসিস করে আসলে দেখা যায় যে এই যুক্তিবিদ্যার এই সম্ভাবনার মাত্রা থেকে প্রথম নিয়ম থেকে ম্যাথমেটিক্যাল স্টামটি সবচেয়ে বেশি এসে থাকে এবং এটি আমার মনে হয় সবচেয়ে সহজ নিয়মটি নিয়ম দুয়ে বলা হচ্ছে দুটি স্বতন্ত্র ঘটনার পক্ষে একত্রে ঘটার সম্ভাবতার মাত্রা ঘটনা দুটির পৃথক সম্ভাবনার মাত্রার গুণফলের সমান এখানে বিষয়টিকে একটু ক্লিয়ার করে দিই অর্থাৎ দুটি স্বতন্ত্র ঘটনা দুটি স্বতন্ত্র অর্থাৎ আলাদা আলাদা ঘটনা সঙ্গে ঘটার সম্ভাবনা কত এটি কিন্তু এই সূত্র দ্বারা এই নিয়ম দ্বারা আমরা জেনে নিই এখানে দুটি ঘটনা এক সঙ্গে ঘটার সম্ভাবনার মাত্রা কত এটি আমরা দুটি স্বতন্ত্র ঘটনার সম্ভাবনার মাত্রাকে গুণ করলে যে ফলাফল আসবে সেটি হচ্ছে দুটি ঘটনার পক্ষে দুটি স্বতন্ত্র ঘটনার পক্ষে একত্রে ঘটার ঘটনার সম্ভাবনার মাত্রাকে নির্ণয় করে এক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখে নিতে পারি এখানে আমরা লক্ষ্য করি পাঁচ দিন মেঘ করলে একদিন বৃষ্টি হয় এবং দশ দিন মেঘ করলে একদিন ঝড় হয় এখানে কিন্তু দুটি আলাদা দুটি পৃথক ঘটনা রয়েছে অর্থাৎ মেঘ করলে বৃষ্টি হয় একটি ঘটনা এবং মেঘ করলে ঝড় হওয়া একটি ঘটনা এই দুটি পৃথক ঘটনার সম্ভাবনার মাত্রাকে আমরা কিভাবে নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট বিকল্প মেঘ পাঁচ দিন এবং বৃষ্টি হয় একদিন অর্থাৎ অনুকূল একদিন অপরদিকে মোঘ মোট ঝড় হয় ঝড়ের জন্য মেঘ হয় দশ দিন এবং ঝড় হয় একদিন তাহলে এই দুটির সম্ভাবনার যে মাত্রা সেটির গুণ ফলে কিন্তু হবে দুটি পৃথক ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাহলে পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ একককে এক এখানে সমান পঞ্চাশ তাহলে প্রতি পঞ্চাশ দিনে যদি ঝ প্রতি পঞ্চাশ দিনে একদিন ঝড় এবং বৃষ্টি একই সঙ্গে হয় তাহলে দ্বিতীয় নিয়মটি আমরা বুঝে নিলাম দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা আরেকটি সমাধান দেখে নিই সেটি হচ্ছে ঈদে ঈদে চল্লিশ জন ব্যক্তি নৌপথে ও সৎকারা বিশ জন ব্যক্তি বিমানে বিমানে ভ্রমণ করেন তো এইখানে আমরা দেখে এখানে সম্ভব হচ্ছে যে এক্ষেত্রে নৌকা ও বিমানে একসঙ্গে ভ্রমণকারীর সম্ভাবনার মান কত অর্থাৎ ঈদে শতকারা চল্লিশ জন ব্যক্তি নৌপথে ও শতকারা বিশজন ব্যক্তি বিমানে ভ্রমণ করেন তবে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে বিমান এবং নৌপথে একত্রে ভ্রমণের সম্ভাবনার মাত্রা কত এখানে কিন্তু বিমান এবং নৌপথ দুটি আলাদা ঘটনা তাহলে এই দুটি ঘটনাকে একত্রে ঘটার সম্ভাবনা কত আমরা এখানে দেখে নিই নৌপথের যাত্রী চল্লিশ এখানে মোট সম্ভাবনা একশো যেহেতু সৎকারের কথা বলা হয়েছে গুণ বিমানে বিশ জন একশো এখানে শত কথা বলা হয়েছে তো এই দুটির যে সম্ভাবনা মাত্রা এটি আমরা গণিত আকারে প্রকাশ করব সেটি হচ্ছে আটশো বাই দশ হাজার দুই বাই পঁচিশ এটি হচ্ছে মান অর্থাৎ দুই বাই পঁচিশ আমরা যে ভগনাংশ দেখতে পাচ্ছি এটি কিন্তু বিমান এবং নৌপথে ভ্রমণকারীর সম্ভাবনার মাত্রা এবার আমরা চলে আসি তৃতীয় নিয়মে তৃতীয় নিয়মে বলা হয়েছে যে তৃতীয় নিয়মে আমরা দেখতে পাই যে দুটি ঘটনা একসঙ্গে ঘটা সম্ভব না হলে তাদের যে কোনো একটির অথবা অপরটির ঘটার সম্ভাবনার মাত্রা ওই দুটি ঘটনার পৃথক সম্ভাবনার মাত্রার যোগফলের সমান অর্থাৎ দুটি ঘটনা যদি কখনোই একসঙ্গে ঘটা সম্ভব না হয় তাহলে ওই দুই ওই ঘটনাটি আলাদা আলাদাভাবে ঘটার সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে হলে ওই দুটি সম্ভাবনার মাত্রাকে যোগ করতে হবে আমরা উদাহরণের সাহায্য নিয়ে দেখতে পারি কোনো কলেজের দ্বাদশ শ্রেণীতে একশো জনের মধ্যে ইংরেজিতে জন সরি ইংরেজিতে তিনজন এবং বাংলায় দুইজন ফেল করে বাংলা অথবা ইংরেজিতে ফেল করার সম্ভাবনার মাত্রা কত বা সম্ভাবনা কত এখানে কিন্তু দুটি আলাদা বিষয়কে ঘটার সম্ভাবনার কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো আমরা নির্ণয় করে দেখি এখানে আমাদের প্রতি একশো জনে ইংরেজিতে ফেল করে তিনজন অর্থাৎ সেজন্য আমরা এটাকে লব হিসেবে ধরলাম এবং মোট বিকল্প যেহেতু একশো তাই একশো নিয়মের যোগ এবং বাংলায় প্রতি একশো জনে ফেল করে দুইজন তাই এখানে দুই এবং একশো এটি যদি আমরা তিনকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসবে শূন্য দশমিক শূন্য তিন যোগ এবং দুইকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসবে শূন্য দশমিক শূন্য দুই সমান সমান যোগ করলে শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ বাংলা অথবা ইংরেজিতে ফেল করার সম্ভাবনার মাত্রা শূন্য দশমিক শূন্য পাঁচ এটি আমরা তৃতীয় নিয়ম দ্বারা প্রমাণ করলাম চতুর্থ নিয়মে আমরা দেখতে পারি যে বলা হচ্ছে যে দুটি ঘটনার যৌথ সম্ভাবনার মাত্রা নির্ণয় করতে হলে ওই দুটি ঘটনার পৃথক অসম্ভাবনার মাত্রার গুণফলকে একক থেকে বিয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা সরাসরি একটি উদাহরণে চলে যাব চতুর্থ নিয়ম দ্বারা আমরা একটি সমাধান করে দেখি রহিম পাঁচবার কিক করলে চারবার গোল হয় এবং করিম চারবার কিক করলে তিনবার গোল হয় তো এই ক্ষেত্রে রহিম এবং করিমের একসঙ্গে গোল হওয়ার সম্ভাবনার মাত্রা আমরা নির্ণয় করব সেই ক্ষেত্রে আমরা যে সমাধানটি করব সেটি হচ্ছে প্রথমে আমাদের নিয়মের দিকে তাকাতে হবে এক্ষেত্রে আমাদের ওই দুটি ঘটনার পৃথক অসম্ভাবনার মাত্রার গুণফলকে একক থেকে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে রহিম প্রতি পাঁচবার কিক করলে এক চারবার গোল হয় তাহলে গোল হওয়ার সম্ভাবনা চার বাই পাঁচ তাহলে গোল হওয়ার অসম্ভাবনার মাত্রা এক বাই পাঁচ এই প্রতি পাঁচবার একবার গোল হয় না এটি অসম্ভাবনার মাত্রা এবং করিম এটি রহিম এবং করিমের ক্ষেত্রে প্রতি চারবার কিক করলে তিনবার গোল হয় তাহলে অসম্ভাবনার মাত্রা হচ্ছে এক বাই চার এটি করিম তাহলে রহিম এবং করিমের গোল হওয়ার অসম্ভাবনার মাত্রা এক বাই পাঁচ এবং এক বাই চার সরি তাহলে আমরা দেখতে পাচ্ছি রহিমের পাঁচবারে গোল হয় চারবার তাহলে অসম্ভাবনার মাত্রা এক বাই পাঁচ রহিম এবং করিমের প্রতি চারবার কিক করলে গোল হয় তিনবার তাহলে অসম্ভাবনার মাত্রা এক বাই চার এটা করিমের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমাদের নিয়মে বলা হয়েছে যে অসম্ভাবনার মাত্রাকে গুণ করতে হবে অসম্ভাবনার যে মাত্রা সেটি গুণ করতে হবে এ দুটি হচ্ছে সম্ভাবনা এটি রহিমের অসম্ভাবনার মাত্রা এটি করিমের অসম্ভাবনার মাত্রা এবার এটাকে আমরা গুণ করবো এটি হচ্ছে গুণফল এবার বলা হয়েছে যে দুজনের অসম্ভাবনা মাত্রা থেকে এক বিয়োগ করতে হবে আমরা যে উনিশ বাই বিশ মান দেখতে পাচ্ছি দুজনের একসঙ্গে গোল হওয়ার সম্ভাবনার মাত্রা এটি তো এটি ছিল আমাদের আলোচনার মূল বিষয় আমরা আশা করি পরীক্ষায় এই চারটি নিয়ম দ্বারাই সকল প্রকার সমাধান করতে পারব এখান থেকে সাধারণত সি কম হয়ে থাকে তবে এমসিকিউ বেশি হয়ে থাকে অন্তত একটি থাকবে তো আমরা ইনশাআল্লাহ এই সূত্রগুলো প্রয়োগ করে প্রশ্নগুলোর সমাধান করতে পারবো আর আমাদের হাতে যেহেতু সময় অতি স্বল্প সময় খুবই কম আমাদের সামনে পরীক্ষা তো আমরা সবাই ভালো মতো পড়াশোনা করবো এবং মনোযোগ দিয়ে পরীক্ষা দেবো ইনশাআল্লাহ আবার দেখা হবে টাটা